নমস্কার, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রোগ্রাম। তো আজকে দেখুন যে পার্সপেক্টিভ টুলস অর ক্রপ টুল কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ক্রপ টুলের ব্যবহার গত পর্বে আমি দেখিয়েছি যে ক্রপ টুলের কি কি ব্যবহার রয়েছে, অ্যাডভান্স সহ দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে দেখবো যে পার্সপেক্টিভ টুলস কিভাবে ব্যবহার করব, সেটার সম্পূর্ণ টিউটোরিয়ালসটাই দেখুন। যে পার্সপেক্টিভ সিলেক্ট করলাম, পার্সপেক্টিভ সিলেক্ট করার পরে এখানে দেখুন যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি আমার ইচ্ছা মতো এইটুকুকে নিলাম। নেওয়ার পরে কি আমি এখানে দেখুন যে পার্সপেক্টিভ কি এভাবে, ঠিক আছে। এখানে নেওয়ার পরে আবার আমি এখানে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন যে এটিও সিলেক্ট হয়ে গেছে, এবং সিলেক্ট হওয়ার পরে এখানে আমি যদি ইন্টার প্রেস করি, তো দেখুন যে ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করে এখানে কি হয়ে গেছে, যেটুকু মাপ চলে আসছিল কিন্তু এখানে আমার পিকজেল এসেছিল। পিকজেল হওয়ার কারণে আমি এটাকে কি যে সেভাবে নিতে পারিনি, ঠিক আছে। সো কন্ট্রোল জেড দিয়ে আনডু করব, ইন্টার প্রেস করার পরে কন্ট্রোল জেড দিব, আনডু করলাম। আনডু করার পরে এখানে দেখুন যে এখানে আমি কোনো কিছুই ইউজ করব না, ঠিক আছে। এখানে আমি কোনো কিছু ইউজ করতে চাচ্ছি না। হোয়াইট হাইট এখানে আমি ইঞ্চি দিতে পারি, অথবা এখানে আমি সবটাকে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিয়ে এখন আমি করতেছি দেখুন যে এই আপনি যদি চান যে না শুধু আমি এইটুকুকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আপনি এইটুকু করতে পারেন। দেখুন এইটুকু সিলেক্ট করলাম, এখানে দিলাম, এখন যদি আমি ইন্টার প্রেস করি দেখুন যে আমাদের এটা সরাসরি একেবারে যে আমাদের সাইজ মতো রোটেট হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে পার্সপেক্টিভ। তো এর পরবর্তীতে এখানে দেখুন যে আপনি যদি এখানে চান যে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে হোয়াইট লিখে দিবেন, এখানে হাইট লিখে দিবেন, এখানে রেজলিউশন লিখে দিবেন। দেওয়ার পরে এখানে যদি আপনি চান যে পিক্সেল ইঞ্চি না পিক্সেল সেন্টিমিটার, এখানে আপনি লিখে দিতে পারেন। তো গত পর্বেও দেখিয়েছিলাম যে এখানে কিভাবে আপনি পিক্সেলে নেবেন আর কিভাবে আপনি ইঞ্চিতে নেবেন সেটা। তো দেখুন আস্তে আস্তে এখানে ফ্রন্ট ইমেজ, এখানে হচ্ছে ফ্রন্ট ইমেজটা কতটুকু, এখন আমাদের এখানে কতটুকু আসছে মাপ, যে 4.546 ইঞ্চি × 2.7 ইঞ্চি, রেজলিউশন হচ্ছে আমার 240। এখানে কি সবটাই দেখা যাচ্ছে কিন্তু ফ্রন্ট ইমেজ, ঠিক আছে। এখন আপনি যদি চান যে না আমি এটাকে ক্লিয়ার করে দিব, তো ক্লিয়ার করতে পারেন। এখন এর পরে আসলে ওইখানে যে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে আছে শো গ্রিড। যখন আমরা কাজটা করব দেখুন যখন কাজটা করব এখানে শো গ্রিড যদি করে দিই, সেক্ষেত্রে আমরা গ্রিডগুলোকে দেখতে পাবো, বাট যদি আমরা এটাকে টিক না দিয়ে রাখি সেক্ষেত্রে সেটাকে আমরা দেখতে পাবো না। তো দেখুন পরীক্ষা করে দেখি চলুন, যেখানে টিক দেওয়া ছিল কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দেখি যে আবার স্ল্যাশ করতে যাচ্ছে, আমি স্ল্যাশ করে কিভাবে নিব, তাহলে সরি স্ল্যাশ না, পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কিভাবে আবার ক্রপ করতে পারি। দেখুন পার্সপেক্টিভ ক্রপ টুল নিলাম, এখান থেকে শো গ্রিডটা আমি উঠে দিলাম। দেওয়ার পরে দেখুন যে এখানে এখানে যখন আমি টানবো, টানলে দেখুন যে এখানে কোনো গ্রিড দেখাচ্ছে না, কিন্তু আমি যদি এখানে কি করি যে এটা যদি টিক মারে যদি দিতাম, তাহলে এখানে কি আমার গ্রিড দেখাইতো, ঠিক কি না। তো দেখুন যে এখানে যদি দেই তাহলে গ্রিড দেখাচ্ছে, আর যদি না দেই সেক্ষেত্রে আমার এখানে গ্রিড দেখাচ্ছে না। তো আজকে এতটুকুই যে কিভাবে আমরা পার্সপেক্টিভ টুলের মাধ্যমে ক্রপ করতে পারি সেটা দেখিয়ে এলাম, আর এর পরবর্তীতে দেখাবো যে এর স্লাইস টুল কিভাবে ব্যবহার করব। স্লাইস টুল আমরা যখন ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে যাব, তখন আমরা অবশ্যই এটা স্লাইস টুলের ব্যবহারের মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন করব। তো আজকে এতটুকুই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।